আমি সিরিয়াসলি বলছি, আজ কোথাও ওকে দেখিনি। আসেননি নাকি? তুই দেখেছিস? প্রিয়া এক মিনিট সময় নিয়ে ভেবেচিন্তে চোখ এদিক সেদিক করে বলল, না কোথাও দেখিনি। তারপর ফিক করে হেসে দিল। প্রিয়া ইচ্ছে করে অযথা সময় নষ্ট করল। অর্ষা পাশ ঘুরে বসে রইল, বাম হাতের মেহেদির দিকে গভীরভাবে চেয়ে আছে। ব্যাগ থেকে মোবাইল বের করে ফেসবুকে লগ ইন করল। গতকাল রাতে দর্শনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, কিন্তু এখনও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। ওর মেজাজ তুঙ্গে। অর্ষা বিড়বিড় করে দর্শনকে গালি দিয়ে বলল, ব্যাটার ভাব কত, আমাকে ঝুলিয়ে রেখেছে। আমি যথেষ্ট লম্বা, তাই ঝুলিয়ে রাখার কারণ দেখি না। আমারও ভাব কম না, আমি ডিরেক্ট ব্লক দেব। অর্ষাকে ব্লক দেওয়ার আগে নোটিফিকেশন চেক করল, 15+ নোটিফিকেশন শো করছে। একটা নোটিফিকেশন দেখে অর্ষার অবিশ্বাস্য চোখ বিস্ময় নিয়ে ঝলমল করে উঠল। লাভ রিয়্যাক্ট, মাই গড, আই কান্ট বিলিভ দিস। প্রিয়া ওকে এত উচ্ছ্বসিত দেখে প্রশ্ন করল, কি হলো, লাফাচ্ছিস কেন? দর্শন আমার আইডি চেক করেছে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি ভাব মেরে, কিন্তু আইডি ঠিকই ঘেটেছে, তার মানে ও আমাকে নোটিস করেছে। উফ, প্রিয়া আতঙ্কিত হয়ে প্রশ্ন করল, দোস্ত আইডি ঘাটার জন্য কবে থেকে নোটিফিকেশন আসে? আমি তো রোজ কত মানুষের আইডি চেক করি, তাহলে আমিও। আরে থাম, দর্শন আমার মেহেদি দেওয়া হাতের পিকে লাফ রিয়েক্ট দিয়েছে, এর মানে ও আমার আইডিতে চুপি চুপি টু মেরে গেছে, কিন্তু প্রমাণ রেখে গেছে। দাঁড়া একটা এসএস নেই। প্রিয়া খুশিতে গদগদ করছে। প্রিয়া ওকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, তুই এখানে বসে না থেকে ওদের ক্লাসের সামনে থেকে চক্কর দিয়ে আয়, তবেই তো বুঝতে পারবি সে এসছে কিনা। অর্ষা মলিন মুখ করে বলল, আতঙ্কের আরেক নাম সেকেন্ড ইয়ারের ক্লাস, দর্শন এখন আমাকে চিনে, সামনে পড়ে গেলে। তাছাড়া অর্পা আর রুশান ওরাও তো আছে, অর্পা যদি আমাকে দেখে তাহলে বলবে, আরে অর্ষা কি খবর তোমার, কি করো এখানে, কাউকে খুঁজছো, ব্লা ব্লা ব্লা। আর রুশান ভাইয়া দেখলে পেঁচিয়ে ঘুরিয়ে নানা কথা বলতে শুরু করবে, শুধু তাই নয় করা জেরা করবে, ওদের জন্য এখন যেতে পারি না, পড়েছি বিপদে। প্রিয়া মিনমিন করে বলল, চোরের মন পুলিশ পুলিশ। কি বললি? কিছু না। অর্ষা আর প্রিয়া কলেজ ছুটির পর ক্যান্টিন থেকে আইসক্রিম কিনে খেতে খেতে হাঁটছে, তখন প্রিয়ার দৃষ্টি গেল মাঠের কোনায়, একটা ছোটোখাটো জটলা বেঁধেছে। অর্ষা মোবাইলে ব্যস্ত থাকায় খেয়াল করেনি। প্রিয়া অর্ষাকে জটলাটা দেখালো। অর্ষা কৌতূহল হয়ে সেদিকে আগাচ্ছে, কানে গিটার আর দলবদ্ধ কণ্ঠস্বর ভেসে এলো। খ্যাপাছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না। অর্ষা আর প্রিয়া জটলার কাছাকাছি গিয়ে বুঝতে পারল একটা দল এখানে গান গাইছে, পাশে বন্ধুরা বসে এনজয় করছে আর উৎসাহ দিচ্ছে। অর্ষা কাছে গিয়ে দেখলে ওরা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, দর্শনের ফ্রেন্ড সার্কেল, দর্শন আর একটা ছেলের হাতে গিটার। ওর চোখে চশমা নেই, চুলগুলো এলোমেলো, চার পাঁচজন মিলে গান গাইছে, বাকিরা বসে শুনছে। দর্শনকে দেখে আর এক দফা ফিদা হয়ে গেল অর্ষা। ওরা গান শেষ করল, সবাই একসাথে চেঁচিয়ে উঠল। দর্শন রুমাল দিয়ে মুখের ঘাম মুছল, ঘেমে গেছে গিটার বাজিয়ে, চুলগুলো হাত দিয়ে ব্রাশ করে ঠিকঠাক করছে। অর্ষা দর্শনের দিকে চেয়ে আছে, ওকে দেখছে। অর্পা ওকে দেখে ইশারায় ডাক দিল, অর্ষা ওর কাছে গেল। অর্পা আপু এখানে কি হচ্ছে? এই একটু আড্ডা হচ্ছে, পড়াশোনা করে হাঁপিয়ে উঠেছি কিনা তাই মাইন্ড ফ্রেশ করছি, আমাদের সঙ্গে জয়েন করো। অর্ষার গ্রুপের বন্ধুরা বলে উঠল, অর্ষাও খুব ভালো গান পারে। সবাই অর্ষার দিকে তাকালো, সবার এহেনো চাহনি দেখে অর্ষার অস্বস্তি লাগছে, লজ্জাও লাগছে। তুলি নামের ক্লাসমেটকে করা একটি চর মারার খায়েশ জাগ্রত হলো। ফট করে বলার দরকার কি, অর্ষা গান পারে? কেউ কি জিজ্ঞেস করেছে? অযথা ইজ্জত নিলামে হলো। রোশন বলল, তাই নাকি, অর্ষা তুমি গান পারো, আমাদের একটা গান শোনাও না প্লিজ। কিছুটা ন্যাকামি সুরে বলে উঠল। অর্পা ওর দিকে কেমন করে তাকাচ্ছে, মনে হচ্ছে খেয়ে ফেলবে। দর্শনেরও রাগ হচ্ছে, সব জায়গায় অর্ষাকে কেন চলে আসতে হবে, ওদের থেকে দূরে থাকতে পারে না,
অর্ষা কিছু বলার আগেই দর্শন গিটারের ব্যাগ খুঁজতে খুঁজতে বলল, অনেক লেট হয়ে গেছে, আমাদের ওঠা উচিত। অর্ষাও বলল, জি না ভাইয়া, আমি গান টান তেমন পারি না, কলেজ ছুটি হয়ে গেছে, আমার জন্য গাড়ি চলে আসবে, আমি যাই, আপনারা ক্যারি অন করুন। অর্ষা উঠে দাঁড়াতে লাগলো। রোশন কিছু বলতে যাবে তখন অর্পা ওর হাত ধরে বসিয়ে দিয়ে বলল, দু লাইন প্লিজ। অর্ষা ইতস্তত করে বলল, এখানে পারবো না, তোমাকে অন্য সময় শোনাবো। রোশন বলল, তা বলে হবে, ওকে শোনাবে আর আমরা কি দোষ করলাম। সবাই অনুরোধ করায় অর্ষা রাজি হলো, কিন্তু কিছুটা নার্ভাস লাগছে, এর আগে কখনো লাগেনি। আচ্ছা, তবে আমার একটা শর্ত আছে, কেউ শব্দ করবে না, নিস্তব্ধ পরিবেশে গানটা গাইতে চাই, অল্প কিছু কলি গাইব। ওকে। আমার একটা গিটার লাগবে। অর্ষা উদ্দেশ্য করে কারো কাছে চাইতে পারছে না। অর্ষার খুব ইচ্ছে করছে দর্শনের গিটারটা ছুঁয়ে দিতে। অর্পা আগ বাড়িয়ে বলল, দর্শন তোর গিটারটা দে। দর্শন সাধারণত কাউকে নিজের গিটার ব্যবহার করতে দেয় না, আজ অর্পা বলার সাথে সাথে অর্ষার দিকে গিটার এগিয়ে দেয়। অর্ষা গিটার হাতে নিয়ে কিছুক্ষণ দেখলো, তারপর সবার দিকে চেয়ে বলল, শুরু করছি। তারপর আবার গিটারের দিকে তাকালো, ধীরে ধীরে সুর তুলল, খুবই স্নিগ্ধ সুর, চোখজোড়া আবেশে বন্ধ হয়ে গেল। ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে, ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাব না, এত প্রেম আমি কোথা পাব না, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ কিবা, তোমারে দয়া না করিলে তুমি আপনি না এলে, কে পারে হৃদয়ে রাখিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে। তারপর অর্ষার চোখ খুলল, সবাই বাহবা দিচ্ছে। অর্ষা কড়ার দিকে নাচে দীর্ঘ হেসে অপাকে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে আপু, আমি যাই। রোশন প্রশ্ন ছুড়ে দিল, ভালো গান করো তুমি, শিখো নাকি? অর্ষা গিটার রেখে উঠে দাঁড়ালো, কাঁধে ব্যাগ নিয়ে বলল, স্কুলে থাকতে শিখেছিলাম, থ্যাংকস টু অল, টাটা। অর্ষা যেতে যেতে শুনল রোশন বলছে, ভয়েস তো মাশাআল্লাহ। তারপর কে যেন বলছে, অর্ষা পড়াশোনায় তেমন ভালো না হলেও নাচ গান খেলাধুলায় অনেক স্মার্ট। অর্ষা সেসব পাত্তা দিল না, দর্শনের মন ছুঁয়ে যাচ্ছে, মুচকি হাসলো, কেমন প্রেম প্রেম পাচ্ছে, ভেবে আরো হাসি পাচ্ছে, চুলগুলো আবারও এলোমেলো করে নিল, গিটারটা হাতে নিল, ভালো লাগছে খুব, শুধু রোশানকে দেখলে রাগ লাগে, প্রচণ্ড রাগ, হতে পারে জেলাসি, ইচ্ছে করে গুম করে দিতে। কলেজের বাস্কেটবল সাইটে অর্ষা আর ওর বন্ধুরা বাস্কেটবল খেলছে। দর্শন কিছুক্ষণ আগে ওদের দেখে গেছে খেলতে, কিছুক্ষণ পরে এসে দেখে অর্ষার গ্রুপের কয়েকটা ছেলে সেকেন্ড ইয়ারের চুবাইদের সাথে তর্কাতর্কি করছে। অর্ষা দুহাত ভাঁজ করে দূরে দাঁড়িয়ে আছে। অর্ষা বিরক্ত গিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, এটা কেমন কথা, আপনি সিনিয়র আমরা জুনিয়র, এই যুক্তিতে খেলতে হবে? আপনি সিনিয়র তাই যখন ইচ্ছে খেলতে পারবেন, যখন ইচ্ছা হবে খেলার মাঝে এসে অন্যের খেলা নষ্ট করবেন, এত ক্ষমতা আপনাকে কে দিয়েছে? একটা ছেলে বলল, অর্ষা তুই থাম, আমি দেখছি। অর্ষা চোখ মুখ কুচকে বলল, তোরা তো অনেকক্ষণ ধরেই দেখছিস, এবার আমাকে দেখতে দে। জুবায়েদ কটাক্ষ করে বলল, আরে তোদের লিডার নাকি লেডি লিডার? তারপর মুখ বাঁকিয়ে হাসতে লাগলো। অর্ষার বন্ধুদের কথাটা গায়ে লাগলো। ওকে, সেটা আপনার না দেখলেও চলবে,
আপনি এখন যান, আমাদের খেলতে দিন তো, ফালতু কথা শুনে সময় নষ্ট করতে চাই না। জুবাইদ চোর দেখিয়ে বলল, পারলে খেল তো, দেখি কত সাহস। অর্ষা ওর সামনে গিয়ে বলল, খেলবো, 100 বার খেলবো, আপনি যা পারেন করে নিন। এই নে, তুই আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিস, পারলে খেল। অর্ষা এইবার প্রচন্ড রেগে গেল, চোখ মুখ লাল করে করছে উঠে বলল, খেলবো, কি করবি, হ্যাঁ কি করবি, আমি কি তোকে ভয় পাই, এতক্ষণ অনেক রেসপেক্ট দিয়েছি, জাস্ট এনাফ। জুবাইদ শার্টের হাতা ফোল্ড করে ওর দিকে এগিয়ে এসে আঙ্গুল তুলে বলল, দেখতে চাস কি করব। অর্ষা দুহাত ভাঁজ করে আরো সামনে এগিয়ে নির্ভীক দৃষ্টি দিয়ে বলল, হ্যাঁ দেখতে চাই, দেখার অপেক্ষা করছি। জুবাইদ অর্ষার চোখের সামনে আঙ্গুল দিয়ে বলল, সরে যা বলছি, এখনো সময় আছে, নয়তো। অর্ষা তাচ্ছিল্য হেসে বলল, নয়তো কি। দর্শন দেখছে অর্ষা আর জুবাইদের মধ্যে আধা হাত দূরত্ব, অর্ষা রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, কেউ কাউকে ছাড়ছে না। জুবাইদ একটা ছেলে, ও যদি রাগের বসে উল্টোপাল্টা কিছু করে বসে, যদি গায়ে হাত দিয়ে দেয় তাহলে, এখনই ওদের থামানোর দরকার, কিন্তু কাকে থামাবে, অর্ষাকে থামাতে গেলে সবাই প্রশ্ন তুলবে, পরবর্তীতে এর জন্য সাফাই দিতে হবে, তাই জুবাইদকে থামাতে হবে। জুবাইদ অর্কাকে দুই হাত দিয়ে ধাক্কা দিতে উদ্যত হলে দর্শন আকস্মিকভাবে ওর হাত ধরে পিছনে নিয়ে আসে, জুবাইদ তাল সামলাতে না পেরে আরও কয়েক পা পিছিয়ে পড়ে। দর্শন একবার অর্ষার দিকে চেয়ে জুবাইদকে বলল, আর ইউ লস্টেড, এগুলো কি ধরনের বিহেভিয়ার, একটা মেয়ের সাথে তুই একটা মেয়েকে তার পারমিশন ছাড়া টাচ করতে যাচ্ছিলি, সেই মাফিও। অপা সেটা শুনে আরো খেপে যায়, এগিয়ে গিয়ে বলল, হাউ ডেয়ার ইউ, ইউ অন্না। দর্শন অর্ষার দিকে চেয়ে থমকে উঠে বলল, শাট আপ, তুমি ওখানে গিয়ে দাঁড়াও। অর্ষা দাঁড়ালো না, ওকে টাচ করতে চেয়েছিল শুনেই মাথায় আগুন ধরে গেল, তাই অগ্নি দৃষ্টিতে জুবাইদের দিকে চেয়ে আছে। দর্শনের দৃষ্টি আবারও অর্ষার দিকে গেল, এই মেয়ে তোমাকে বলিনি ওখানে গিয়ে দাঁড়াতে, তুমি কি, হ্যাঁ সেন্স নাই, মেয়ে হয়ে একটা ছেলের সাথে সংঘাতে জড়াও, কথা কাটাকাটি, ইটস ওকে, বাট মারামারি। অর্ষা বিস্ময় নিয়ে গেল, আমি মারামারি কই করছিলাম, আমি তো কথাই বলছিলাম। কথা বলছিলে, কয়েক ইঞ্চি দূরত্ব থেকে গায়ে হাত তোলার ইন্ধন দেওয়াকে কথা বলা বলে? অর্ষা বিস্ময় নিয়ে বলল, ইন্ধন, কে ইন্ধন দিচ্ছিল? তোমরা দুজন দুজনকে ইন্ধন দিচ্ছিলে, তোমাকে যদি ধাক্কাটা দিয়ে বসতো তখন পড়ে গিয়ে শুধু কি ব্যথা পেতে? তোমার সম্মানটা কই থাকতো? তোমার কাছ থেকে এমন বিহেভিয়ার একদমই এক্সপেক্ট করিনি। তারপর জুবাইদকে ইচ্ছে মতো ধুয়ে দিচ্ছে, ওদের কথার মাঝে অর্পা চলে এলো, দর্শন প্রচণ্ড রেগে গেছে, জুবাইদকে যা নয় তাই বলছে, অর্ষা চুপ করে দাঁড়িয়ে আছে। অর্ষা, এখানে কোনো সমস্যা হচ্ছে? দর্শন অর্পাকে দেখে রাগে গজগজ করতে করতে বলল, এই যে অর্পা, তোমার কথিত ছোট বোন সে নাকি খুব বুদ্ধিমতী, সবসময় না প্রশংসায় পঞ্চমুখ থাকো, ওর তো কমন সেন্স পর্যন্ত নেই, কি অদ্ভুত মেয়ে, জুবাইরের সাথে মারামারি করতে চলে যাচ্ছে, ওর কাছে গিয়ে ওর কয়েক ইঞ্চি দূরত্ব থেকে শাসাচ্ছে, জুবাই তো রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল, আমি না থাকলে এখনই একটা দুর্ঘটনা ঘটে যেত, তখন কি হতো, সম্মানটা থাকতো, ও যদি আমার কিছু হতো তবে ঠাটি একটা চড় মারতাম, বেকুব মেয়ে কোথাকার। অর্ষা ছলো ছলো চোখে সব অপমান হজম করে নিচ্ছে, অর্পা ওর ছলো ছলো চোখ দেখে দর্শনকে ইশারায় চুপ থাকতে বলল। দর্শনের ফ্রেন্ড সার্কেল আর অর্ষার ফ্রেন্ড সার্কেল একসাথে বসে আছে, সবাই নীরব নির্বিকার, কেউ কোনো কথা বলছে না। রোশন বিজ্ঞ ভাব নিয়ে সবার চেহারা একবার দেখল, তারপর দর্শনকে উদ্দেশ্য করে বলল, আমি বুঝতেছি না তুই এত খেপেছিস কেন, অর্ষার জুবাইরের মধ্যে ঝামেলা হয়েছে, ওরাও এতটা খেপেনি যতটা তুই খেপেছিস, তোর রাগটা আসলে কোথায়, মানে কার প্রতি? দর্শন আনমনে বেখিয়ালি হয়ে বলে ফেলল, অর্ষার প্রতি। তারপর খেয়াল হতেই নিজেই চমকে গেল, তারপর আমতা আমতা করে বলল, সামান্য একটা ইস্যু নিয়ে দুই ইয়ারের মধ্যে দ্বন্দ্ব দেখে একটু রেগে গেছি। তুই তো পুরো ঘটনা পর্যবেক্ষণ করেছিস, তোর কি মনে হয় কে দোষী? তুই জানি। অর্ষা ওর দিকে চোখ তুলে এক পলক দেখল, তারপর আবার চোখ নামিয়ে নিল। অর্পা দর্শনকে প্রশ্ন করল, দোষটা কার বেশি ছিল, অর্ষা না জুবাইরের? আমি এখানে কারো পক্ষপাত করছি না, তবে বলবো দোষ বেশি ছিল জুবাইরের। দোষ জুবাইরের আর রাগ অর্ষার প্রতি, ওয়াই?
আই ডোন্ট নো, আই হ্যাভ টু গো নাও। দর্শন বসা থেকে উঠতে পিয়ন এসে বলল, প্রিন্সিপাল অন্বেষা হাসান অর্ষা আর শেহজাদ খান দর্শনকে ডেকে পাঠিয়েছেন। অর্ষা বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর দর্শনের দিকে ভীত সন্ত্রস্ত হয়ে তাকায়। দর্শনের সাথে ওর চোখাচোখি হওয়ার পর পিয়নকে বলল, শুধু আমাদের? সাথে জুবায়ের আহমেদও আছে। আচ্ছা আমরা আসছি। পিয়ন চেতেই দর্শন বলল, ওর জন্য এখন আমাকে প্রিন্সিপালের রুমে যেতে হচ্ছে। রোশান কৌতূহল নিয়ে বলল, তুই কি কিছু করেছিস মারামারি টাইপ? রোশান শেষের কথাটা একটু আস্তে করে বলল। দর্শন ওর প্রশ্ন শুনে অবিশ্বাসের সুরে বলল, আমি বিশ্বাস করতে পারছি না তোরা কেউ এটা ভাবতে পারিস। আমি আর মারামারি, সে তো আকাশ পাতাল ব্যবধান। আমি এসব থার্ড ক্লাস কাজ করি না, আমি ঘটনা অবজার্ভ করেছি তাই হয়তো। দর্শন অর্ষা আর জুবায়ে তিনজন প্রিন্সিপালের রুমে দাঁড়িয়ে আছে। দর্শন যা দেখেছে শুনে সে সেসবের বিবরণ দিচ্ছে যথার্থভাবে। প্রিন্সিপাল অর্ষার দিকে চেয়ে বলল, তুমি এ ব্যাপারে কি বলতে চাও? স্যার উনি সিনিয়র, সেক্ষেত্রে বলবো আমার ওনাকে যথেষ্ট রেসপেক্ট করা উচিত ছিল, কিন্তু উনি কি আদৌ সেই রেসপেক্ট পাওয়ার যোগ্য? খেলা নিয়ে যখন আমার অন্য সতীর্থদের সাথে কথা বনাবনি হচ্ছিল না, তখন আমি এগিয়ে যাই ব্যাপারটা মেটানোর জন্য, কিন্তু কিছু বলার আগেই উনি আমাকে কুৎসিত ইঙ্গিত দিয়ে কিছু কথা বলেন, যেটা সিনিয়র কিংবা বড় ভাই হিসাবে ওনার বলা উচিত হয়নি। তারপর তুই তুকারি করেন, তারপর আমিও বেয়াদুপি করেছি, এটা আমি স্বীকার করছি। এর জন্য আমি যদি শাস্তিপ্রাপ্য হই তবে মাথা পেতে নেব, কিন্তু তারপর উনি আমাকে ধাক্কা মারতে উদ্বুদ্ধ হন। উনি দর্শনকে দেখিয়ে যদি তাৎক্ষণিক না আসতেন তাহলে আমি পড়ে গিয়ে ভীষণ ব্যথা পেতাম। তার চেয়েও বাজে ব্যাপার হচ্ছে উনি উইদাউট মাই পারমিশন আমাকে টাচ করতে চেয়েছিলেন। যদি সেটা হয়ে যেত স্যার আমি ওনার নামে কেস ঠুকে দিতাম। আমার চাচ্চু একজন নাম করা আইনজীবী। অর্ষা দাপট দেখিয়ে বলল, দর্শন ইমপ্রেসড কীভাবে পুরো বিষয়টা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। এখন তো মোড় ঘুরে গেল, কিছুতেই অর্ষার উপর কোনো চার্জ নেওয়া হবে না, কেননা ওর সব কন্ট্রোলে। দর্শন ঠোঁট বাঁকিয়ে হাসল। প্রিন্সিপাল ওকে পর্যবেক্ষণ করে কি জানি ভাবল, তারপর চিন্তিত ভঙ্গিতে বলল, দর্শন অর্ষা কি ঠিক আছে? স্যার ওরা দুজনই সামান্য একটা ব্যাপার নিয়ে আর্গুমেন্টে জড়িয়েছে, এটা এভাবে হওয়া উচিত হয়নি, তবুও হয়ে গেছে। জুবাইরের কাজটা ঠিক হয়নি, হ্যাঁ অর্ষা যা বললো সেটা সত্যি। অর্ষা হাঁপ ছেড়ে বাঁচল, মনে মনে দর্শনকে এতগুলো ধন্যবাদ দিল। অর্ষার দিকে আবারও মুটি লুক নিয়ে তাকালো। অর্ষার মুখের হাসিটা চুপসে গেল। প্রিন্সিপাল জুবাইদকে বকাঝোকা করে কিছু ভালো ভালো পরামর্শ দিয়ে সবাইকে চলে যেতে বলল। দর্শন বন্ধুদের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। শুধু তাই না, ওকে গুটিপাঁচ মেয়ে হিসেবে আখ্যায়িত করল, কীভাবে সব খেল নিজেই খেলল, খুবই ভয়ানক মেয়ে। অর্পা অকারণে বন্ধুদের সাথে চিল করার জন্য একটা পার্টি থ্রো করলো, আর তাতে ওর ফ্রেন্ড সার্কেল আর অর্ষাও আছে। অর্ষা একা আসবে না, সাথে প্রিয়াকে নিয়ে আসবে বলে জানাই, তাও শুধু আসবে দর্শনের জন্য। ওখানে দর্শনের দেখা পাবে, এমনিতেই দর্শনের কাছে ইমেজ খারাপ হয়ে গেছে, যে করেই হোক শুধরে নিতে হবে। এদিকে দর্শন হোয়াটসঅ্যাপে অর্পার ভয়েস মেসেজ অন করে ক্লাস 8 পড়ুয়া বোনকে পড়াচ্ছে, দোস্ত বিকেল 5টায় পার্টি থ্রো করেছে, বাড়িতে গ্রুপ স্টাডির কথা বলে চলে আসিস, টাইম মতো চলে আসবি কিন্তু। দর্শন দ্রুত মেসেজ অফ করে বোনের দিকে তাকালো। ওর বোন সহজ দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে। দর্শন সব এড়িয়ে বলল, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ এই অঙ্কে। ভাইয়া তুই আজ পার্টিতে যাচ্ছিস এটা আমাকে বলতে যাচ্ছি, বেস্ট অফ লাক। এই না আমার সোনা বোনটা, তুই কত ভালো একটা মেয়ে। দিশা কিছুক্ষণ ভেবে বলল, একটা শর্ত, 1000 টাকা দাও। 500? নো 1000। আচ্ছা 700? নো 1000। 700? 1000 এন্ড আম্মু। দর্শন ওর বোন দিশার মুখ চেপে ধরে বলল, চুপ দিচ্ছি। দর্শন ওয়ালেট থেকে চকচকা 1000 টাকার নোট বের করে দিল। ওর বোন সেটা নিয়ে বলল, আর এক্ষুনি ছুটি দিবে। যা ছুটি, ভাগ দূর হ। দর্শন রেডি হয়ে অর্পার পার্টিতে গিয়ে উপস্থিত হলো, কিন্তু সেখানে আচমকা অর্ষার এন্ট্রি দেখে চমকে যায়।
অর্ষা কালো জিন্স শার্ট পরে, ক্রিম কালারের জ্যাকেট পরে আর গায়ে শু পরে পার্টিতে উপস্থিত, চুলগুলো খোলা। সন্ধ্যা 5:42, গ্রিন ডোর রেস্টুরেন্টের দোতলায় পার্টি চলছে। 10-15 জন ছেলে মেয়ে মজ মস্তিতে মেতে আছে। স্লো সাউন্ডে গান বাজছে। অর্ষা বিষণ্ণ, ভারাক্রান্ত মনে বসে আছে এক কোণায়। ও যার জন্য এসেছে, যাকে দুচক্ষু যে ক্লান্ত, সে লাপাত্তা, তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। তাই বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। প্রিয়া ওর পাশে এসে বসে বলল, এই অর্ষা, থমে রে, বসে আছিস কেন? এভাবে বসে থাকার জন্য এসছিস? তুই হচ্ছিস সব পার্টির প্রাণ, সবাইকে মাতিয়ে রাখিস, আর আজ তুই নির্বিকার হয়ে বসে আছিস? অর্ষা বিরক্তি নিয়ে মুখ বাঁকিয়ে বলল, তাহলে কি ধেই ধেই করে নাচবো? যার জন্য এসেছি সেই তো আসেনি। আমি কি অর্পার জন্য এসেছি? আমি এসেছি দর্শনের জন্য। এমনিতেই ওর সামনে আমার ইমেজ খারাপ হয়ে আছে, তাই চেষ্টা চালাচ্ছি দর্শনকে ইমপ্রেস করার জন্য। কিন্তু দেখ, ও আসেনি, এখন আমি কাকে ইমপ্রেস করব? অর্ষার মনটা আবারও খারাপ হয়ে গেল। মনে হচ্ছে মুখটা মেঘে ঢেকে পড়ছে। তুই শিওর দর্শন আসেনি? অর্ষা বসা থেকে দাঁড়িয়ে প্রিয়াকে প্রশ্ন করল, ভাই এসেছি 30 মিনিট হবে, এই 30 মিনিটে ওকে এক পলক দেখেছিস? প্রিয়া ভাবছে, আসলেই তো ওকে দেখিনি, এতক্ষণ একটা মানুষ পার্টির আড়ালে থাকতে পারে না, আর থাকবেই বা কেন? প্রিয়ার মুখ দেখে অর্ষা আবারও বসে পড়ল। তারপর কি একটা ভেবে বলল, প্রিয়া এমন তো নয়, ও ইচ্ছে করে আসেনি, অর্পার কাছে জেনেছি আমি আসছি তাই হয়তো আসেনি, আমাকে তো একদম পছন্দ করে না। প্রিয়া ওর কথা শুনে অবাক হয়ে চোখ উল্টাল, তারপর বলল, আরে গাধা, তুই নিজেকে এত ইম্পর্টেন্স কেন দিচ্ছিস? তোর কাছে ও ইম্পর্টেন্ট, ওর কাছে তুই না। ও তোর জন্য ফ্রেন্ডের পার্টি কেন মিস করবে? হয়তো অন্য ব্যাপার। অর্ষা ভেবে দেখল প্রিয়া ঠিক বলেছে, তারপর ঠোঁট উল্টে অভিমান নিয়ে বলল, তাহলে এখানে বসে থেকে কি লাভ, চল চলে যাই, আমরা একটা রেস্টুরেন্টে বসে খেয়ে দিয়ে একটু ঘুরে বাসায় চলে যাই। অর্পা কি ভাববে এভাবে চলে গেলে? যা খুশি ভাবো, আমার কি? রোশন দূর থেকে মুচকি হেসে অর্ষার কাছে এলো। হাই, কি অবস্থা অর্ষা, মুখটা বাংলার পাস করে বসে আছো কেন? পার্টি এনজয় করো, আসো আসো। অর্ষা ইতস্তত করে বলল, না ভাই, আমি এখানেই ঠিক আছি। বলে গেল, এসো এসো। আপনি যান, আমি যাব না। এরই মধ্যে অর্পা চলে এলো, রোশনের দিকে চোখ পাকিয়ে তাকালো, তারপর বলল,